আসসালামু আলাইকুম, আমি মাহফুজ 360 আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো MDL ফাইল কিভাবে DXF ফাইল কনভার্ট করতে হয়। এখন আমরা এই প্যারেন্টগুলোকে DXF ফাইল পরিণত করব। DXF ফাইল পরিণত করার আগে আমরা অ্যাক্সেস প্যাড দেখে নেব। অ্যাক্সেস প্যাড নিউ ফোল্ডারে, নিউ ফোল্ডার এর এটাকে দেখিয়ে দেব। এখন আমরা এক্সপোর্ট এখানে চলে যাব। চলে যাওয়ার পরে এই AAMA এই এমাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। নিউ অ্যালারাইজ আমরা ক্লিক করব। এখানে একটি নাম চাচ্ছে, আমরা ধরুন জগার নামে দিয়ে দেব। এখানে অ্যাক্সেস প্যাডটা আমরা দেখিয়ে দেব। অ্যাক্সেস প্যাড আমরা যে ফাইলটাতে রাখবো, নিউ ফাইল, এখানে অ্যাক্সেস প্যাড দেখিয়ে দেব। তারপরে আমরা এখানে এই জগার, এই যে জগার দেখুন এই হাত চিহ্ন আছে, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে DXF ফাইল এবং সবগুলো প্যাটার্ন এখানে চলে এসেছে। এখন আমরা ওকে করে দেব। দেওয়ার পরে দেখুন আমরা চেক করব, এখন আমরা এই ফাইলটা ওপেন করব। দেখুন এখানে দুটো ফাইল এসেছে, জগার DXF এবং জগার রুল। এই রুলটা হলো একাধিক যদি সাইজ থাকে তাহলে এই রুলটা চলে আসবে। আমরা এই দুটাকে আমরা সিলেক্ট করব। করার পরে এটাকে আমরা জিপ ফোল্ড করে নেব। জিপ ফোল্ড এটাকে আমরা জিপ ফোল্ডে নিয়ে নিলাম। এখন এই ফাইলটা আমরা যে কোথাও পাঠিয়ে দিতে পারবো, কোনো কাস্টমারের কাছে, কোনো বাইরের কাছে আমরা এই প্যাটার্নটা পাঠিয়ে দিতে পারবো কাজ করার জন্য। এইভাবে আমরা প্যাটার্নগুলোকে এক জায়গায় থেকে অন্য জায়গায় ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। এখন এরপরে আমি দেখাবো কিভাবে এই DXF ফাইল ওপেন করতে হয়। ধন্যবাদ সবাইকে।